প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম নাম কি বর্ষা খুব সুন্দর নাম তো বর্ষাবা তো ভালোই খুব পদার্থদা করে আসছেন বর্ষাবা কি বিষাদী হয়েছে বিয়েশাদী হয় নাই তো বর্ষাবা আমাদের ইউটিউবে কি জন্য আসছেন বলেন ইউটিউবে অনেক কষ্ট করে আসছি আছে বাবা একটা বিয়ে করছে আম্মু গেছে গা সৎ মা অনেক কষ্ট দেন এখন আমার কাছে সৎ মার কাছে থাকি এখন যদি একটা ভালো মনের মানুষ পাইতাম তার কাছে বিয়ে বসতাম আচ্ছা তার জন্য তো বিয়েশাদী হয় নাই তো না ফ্যামিলি থেকে কে আছে ফ্যামিলিতে আমার সৎ মার দুইটা বাচ্চা আছে আমার নিজের মার আমরা দুইটা ভাই বোন আচ্ছা আপনার এই নাই মানে আপনার বাবা নাই বাবা আছে বাবা তো একটা বিয়ে করছে বাবা কি করে আমার বাবা অটো গাড়ি চালায় অটো গাড়ি চালায় খরচ বাড়ি দেয় আপনার হাত খরচ দেয় দেয় না আচ্ছা তো আপনার তো একটা ইয়াং মেয়ে যুবতী মেয়ে আপনার তো হাত খরচ লাগে লাগে না তো সে টাকা পয়সা দেয় না আচ্ছা তো এখন সৎমার কাছে তো দেয় সৎমা যা বলে বাবা তাই শুনে এখন আপনি কি ইচ্ছা মানে কাজ করে যাবেন নাকি বিয়ে শাদী করে একটু সংসার সাজাবেন বা একটু সুখে থাকবেন কোনটা আমি একটা ভালো মানের মানুষ পাই তার কাছে বিয়ে বসতাম কেমন মানুষ চান ভালো মানুষ তো অনেক আছে বিবাহিত ছেলেরা তো ভালো হয় বিবাহিত ছেলে বিয়ে করে আমার বিয়ে করে তাহলে আমি রাজি আছি সতিনী করে করতে চান যদি সতিনী আবার কিছু বলে যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে বসতে রাজি আছি সতিনের সাথে সতিনের সাথে কি মিলামিশা থাকতে পারবেন তো হ্যাঁ পারবো আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার বলতে পারেন আমার মুখস্থ নেই আপনি মুখস্থ নেই তো নাম কি বললেন বর্ষা তো দর্শক আপনার যদি বর্ষার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা 01326988532 আমি নাম্বারটা আবারও বলছি 01